আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে রমজান স্পেশাল রেসিপি পেঁয়াজু, যেটা মাস জুড়ে সংরক্ষণ পদ্ধতি থাকছে। আজকে আপনাদের জন্য দেখাবো দুরকম সংরক্ষণ পদ্ধতি, আশা করছি আপনাদের কাজে লাগবে। আমি আজকে পেঁয়াজুতে দুরকম ডাল ব্যবহার করব, অ্যাঙ্কার এবং মসুর। আমি এখানে আধা কেজি অ্যাঙ্কারের ডাল নিয়ে সেটা ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজে না রাখলেও আপনাদের 4 থেকে 5 ঘন্টা মিনিমাম ভিজে রাখতে হবে। আপনারা চাইলে অ্যাঙ্কার অথবা মসুর মিক্স করে করতে পারেন, আবার আপনারা শুধু অ্যাঙ্কার দিয়েও করতে পারেন, আবার বাজারে দেখবেন যে পেঁয়াজুর জন্য আলাদা ডাল কিনতে পাওয়া যায়, সেটাও করতে পারেন। আমি এখানে ডালটা কষলে ধুয়ে আমি পানিটা সেঁকে নিয়েছি, আর নিয়েছি মসুরের ডাল, সেটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি ধুয়ে পানিটা সেঁকে নিয়েছি। এখন আমি দুই ডাল মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে পাটাও বাড়তে পারেন। ফিরে আসছি ব্লেন্ড করার পর। আমি ডালটা আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা খুব বেশি এটা পালিশ করতে যাবেন না, তাহলে আমাদের পেঁয়াজুরটা মচমচে পাবো না, এরকম আধা ভাঙা করে বেটে নিলেই হবে। এবার চলে যাচ্ছি আমরা প্রথম সংরক্ষণ পদ্ধতিতে। আমি এখানে সরাসরি কোনো মশলা না মেখে কিছু ডাল উঠিয়ে রেখেছি, যেটা আমি ডিপ ফ্রিজে রাখবো, ভাজার আধা ঘন্টা আগে সব রকম মশলা দিয়ে মেখে ভেজে নিলেই হবে। এবার একটা বাটিতে আমি আধা কাপ পেঁয়াজ নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন, আমি 1 চামচ উঁচু করে দিয়েছি। আর দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর কাঁচামরিচ দিয়েছি 2 টেবিল চামচ, এটাও আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি পেঁয়াজটা খুব আলতোভাবে মেখে নিব, খুব বেশি চেপে চেপে মাখানোর দরকার নাই, আমরা চাচ্ছি পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, যেটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে। আমাদের পেঁয়াজটা মাখানো হয়ে গেলে এটা আমি ডালের সঙ্গে মিক্স করে নিব। এবার আমি খুব ভালোভাবে ডালের সঙ্গে পেঁয়াজটা মিক্স করে নিচ্ছি। আমাদের মেশানো হয়ে গিয়েছে, এবার যাচ্ছি আমরা দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতি, যেটা আমি একটা ট্রেতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি, এখানে আমি পেঁয়াজুর শেপ দিয়ে রেখে দিব। এটা আমি 1 ঘন্টা পর আপনাদেরকে ভেজে দেখাবো। আপনারা এভাবে যখন 1 ঘন্টা হয়ে যাবে শক্ত হওয়ার পর, একটা জিপলক ব্যাগ অথবা কোনো এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন, ভাজার আগে জাস্ট বের করে ভেজে নিলেই হবে। তাহলে আমাদের যে প্রতিদিন বাটাবাটির ঝামেলা সেটা আর করতে হবে না, আগে থেকে রেডি থাকলে জাস্ট একটু ইফতারের আগে ভেজে নিলেই হবে। এবার চলে যাচ্ছি আমরা চুলায়, চুলায় প্যান বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি কিছু তেল, তেলটা যখন ভালো মতো গরম হবে তখন আমি একটা একটা করে সবগুলো পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এটা আমি যেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই পেঁয়াজুটা আমি আগে ভেজে নিচ্ছি। এখানে একটা টিপস হচ্ছে, তেলটা ভালো মতো যখন গরম হবে তখন আপনারা পেঁয়াজুটা দিবেন, তেল যদি আপনার ভালো মতো গরম না হয় তাহলে পেঁয়াজুটা ভেঙে যাবে। এক পাশ যখন খুব ভালোভাবে হয়ে যাবে তারপর উল্টাবেন, আগে উল্টাতে গেলে আপনার পেঁয়াজুটা ভেঙে যাবে। ঠিক এরকম যখন হবে তখন পেঁয়াজুটা উল্টাবেন, তাহলে আর ভাঙার কোনো চান্স থাকবে না। এভাবে আমি দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়। যখন আমাদের পেঁয়াজুটা গোল্ডেন ব্রাউন হবে তখন আমরা ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব। আমাদের পেঁয়াজুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা উঠিয়ে নিচ্ছি। আমাদের প্রথম ব্যাচ যেটা আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা ভাজা হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি বাইরে রেখেছিলাম। ঠিক একই রকম ভাবে দিব একটা একটা করে,
যখন এক পাশ ভালো মতো হবে তখন আমি উল্টে পাল্টে এ পাশ ও পাশ ভেজে নিব। এই ব্যাসটাও আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখে বলুন তো কোনটা ডিপ ফ্রিজে রাখা আর কোনটা বাইরে ছিল। দেখে কিন্তু বোঝার উপায় নেই, আর খেতেও কিন্তু একই রকম লাগে। এরকম করে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে সারা মাস আপনাকে বাটাবাড়ির ঝামেলা ছাড়াই আপনি পেঁয়াজু খেতে পারবেন। আশা করছি আজকে যে আপনাদেরকে দুটা সংরক্ষণ পদ্ধতি দেখালাম দুইটাই আপনাদের কাজে লাগবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।